হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডায়রিজ দ্য লাইফ। আমি অন্বেষা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দিওয়ালি তো প্রায় এসেই গেছে, আর দিওয়ালি মানে আলোর উৎসব, তাই তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে একটা ইউনিক আইডিয়া শেয়ার করছি, কী করে জাস্ট প্লেন এলইডি টুনি লাইটকে আরও অ্যাট্রাকটিভ করে তোলা যায়। কটন থ্রেডস দিয়ে আমি বল বানাবো, এর জন্য আমি ইউজ করেছি কটন থ্রেড, বেলুন, ফেবিগাম আর কর্নফ্লাওয়ার। প্রথমে বেলুনটাকে ছোট বলের সাইজে ফুলিয়ে নিতে হবে, তারপর কটন থ্রেডসটাকে সেই বেলুনের মধ্যে ভালো করে জড়িয়ে নিতে হবে, পুরো বেলুনটা যাতে খুব ভালোভাবে থ্রেডস দিয়ে জড়ানো হয়। দেখতেই পাচ্ছ কটন থ্রেডস দিয়ে আমি বেলুনগুলোকে খুব ভালো করে মুড়িয়ে নিয়েছি। এরকমভাবে ছয় সাতটা বেলুন বল বানিয়ে নিতে হবে। তারপর একটা বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার তার সাথে ফেবিগাম মিক্স করে খুব ভালো করে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নিতে হবে। এরপর পেন্ট করার ব্রাশ দিয়ে বা যে কোনো ভালো পরিষ্কার ব্রাশ দিয়ে সেই মিক্সচারটা নিয়ে ব্রাশের মধ্যে সেই মিক্সচারটাকে লাগিয়ে বলটার মধ্যে হালকা হালকা করে ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো বলেই কিন্তু খুব ভালোভাবে মিক্সচারটা লাগাতে হবে। তারপর বলগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে, খুব ভালো করে শোকাতে হবে যাতে মিক্সচারটা সম্পূর্ণ ড্রাই হয়ে যায়। দেখতেই পাচ্ছ বলগুলোকে আমি খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, কারণ বলের গায়ে লাগানো প্রলেপগুলো পুরো শুকিয়ে গেছে। এরপর কোনো ছোট্ট একটা পিন বা সেফটি পিন যা থাকবে সেটা দিয়ে বেলুনটাকে জাস্ট হালকা করে ফাটিয়ে নিতে হবে। বেলুনটা ফেটে গেলেও দেখতেই পাচ্ছ বলের শেপটা কিন্তু নষ্ট হয়নি। কটন থ্রেড দিয়ে আমরা যে বলটা বানানোর চেষ্টা করেছি সেটা কিন্তু একদম বলের শেপেই রয়েছে। এরপর এলইডি লাইটের একটা চেন নিতে হবে এবং তিন চারটে লাইট একসাথে নিয়ে সেটাকে সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে এবং খুব কেয়ারফুলি আস্তে আস্তে সেই কটন বলগুলোর মধ্যে লাইটটাকে ঢোকাতে হবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বলের মধ্যে আমি এলইডি লাইটগুলোকে ঢুকিয়ে দিয়েছি, আর দিওয়ালির জন্য আমার লাইট রেডি। তোমরাও ঘরে এটা ট্রাই করে দেখতে পারো। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখো, আর সাবস্ক্রাইব না করে চ্যানেল থেকে বেরিও না। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স।